ঐশী হ্যালো করো সবাইকে আমরা আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কারণ আজকে আমরা এখানে ওপেন করব ঐশীর গিফট ভিডিও বার্থডে ঐশীর পেরিয়ে গেছে এক মাস হয়ে গেল কিন্তু তখন ঐশীকে কোনো গিফট দেওয়া হয়নি তখন বার্থডে করা হয়নি তাই এবছর বার্থডে দিনে কোনো গিফট হয়নি তো আমরা একটা গিফট ঐশীর জন্য নিয়েছি যেটা হচ্ছে দেখা দেখায় একটু ক্যারেটলেন থেকে যেটা হচ্ছে তানিস্কের একটা পার্টনারশিপ তো ঐশীর জন্য কি নেওয়া হয়েছে সেটা তো দেখাবোই ঐশী ওপেন করবে হ্যাঁ তো না আগে বলা কি চলবে তো আজকে ভিডিওটা কিন্তু ঐশীর বার্থডে গিফটের তো ঐশী কতটা খুশি বলো ভালো লাগছে অনেকটা খুশি আচ্ছা তো ঐশীর এই গিফটটা কে দিয়েছে পাপা পাপা টাকাটা পাপাই দিয়েছে আর মাম্মা চুজ করেছে পছন্দ করে দিয়েছে তাই তো কিন্তু র‍্যাপিং পেপারটা আমি বলেছি হ্যাঁ র‍্যাপিং পেপারের আইডিয়া তুমি চুজ করেছ আর কি বলো হ্যাঁ ওইটাই ভাইটাল টাকাটা বড় নয় চুজ করাটা বড় না অবশ্যই টাকাটা দিয়ে দিলে তো শুধু হয় না কি কি নেব সেটা দেখতে হবে নাকি টাকাটা দিই পড়তো অনেক কিছু নিয়ে আ যেতে পারতো টাকা দিলাম ছোট্ট তুমি তো ছোট না এখন সেটা দেখাই আমি সবাইকে আমরা মানে আমি নয় আমরা তুমি আর কি বেশ তুমি দেখাও তো চলো ওপেনিং করো দেখো আরে বাবা কত ডিজাইন হচ্ছে ওইশি দেখো এইটা হচ্ছে ঐশীর ফোন দেখার নমুনা যে ঐশী মোবাইল দেখে খুলতে পারছো না খুলতে পারবে দেখো আস্তে 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 ওপেন করো দেখো কি কি আছে আগে দেখাও আস্তে এটা একটা দিয়েছে একটা ছোট্ট মেসেজ আছে ওদের তরফ থেকে এইটা আগে বের করো দেখো এটা হচ্ছে একটা দেখো এটা নর্মাল একটা কিছু কার্ড দিয়েছে দেখা করো আস্তে আস্তে করে দেখাও ওদের হুম কিরকম ভাবে কি করতে হবে একটা কার্ড দিয়েছে এইটা আসলটা আসল এটার মধ্যে একটা কি আছে মেসেজ আছে কি লেখা আছে দেখাও হ্যাপি বার্থডে ওইশি উই লাভ ইউ ঠিক আছে থ্যাংক ইউ বলো ইউ কাকে মামার পাপাকে তাই তো এগুলো এগুলো রাখো কার্ডগুলো রাখো আস্তে আস্তে একটু দেখাই 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 একটু সামনে থেকে এই দেখো ওইশি আমি এই র্যাপিং পেপারটা চুজ করেছি না না ওইশি চুজ করেছি আর কি তো চলো আস্তে আস্তে খোলো

দেখো একবার দেখে নাও ভালো করে নিজের দিকে ঘুরিয়ে কিরকম কি হ্যাঁ পছন্দ হয়েছে তো তুমি তো ছোটো এখন ছোট ছোট্টই ভালো ছোটগুলো ডায়মন্ডে এর ছোটগুলোই ভালো লাগে দেখতে পরবো কালকে কালকে নয় আজই পড়বে এখনই তুমি গোপালের আগে দেখিয়ে এসেছো হ্যাঁ গোপালকে দেখিয়ে এসেছো এই দেখো তো ওইসির জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করার পর এখান থেকে নিলাম এটা হচ্ছে এইটিন ক্যারেটের গোল্ড ইয়ারিং আর কি ওইসির বার্থডে উপলক্ষে তো আমাদের নেওয়ারই ছিল আমরা সেনকো গোল্ডও গিয়েছিলাম তখন নেওয়া হয়নি তো আমার ইচ্ছে হলো যে তানিস্কেরে ক্যারেটের ইয়ে থেকে নিই আমি অনেক রিভিউ দেখেছি এবং খুবই ভালো হয় এদের গোল্ডটা তো যাই হোক এটা আমার মানে আমাদের ভীষণ পছন্দের ছিল আর কি আর একদম ছোট্ট ছোট্ট আর ঐশী যেহেতু মানে কী বলবো যেহেতু ছোটো তো তো একদম মানে ওর কানে যেহেতু ভালোই লাগবে ঐশী অলরেডি একটা পরে আছে অনেক দিন থেকে পরে আছে তো এটা হচ্ছে ফরটিন ক্যারেটের ছিল হ্যাঁ তো আর এটা হচ্ছে এইটিন ক্যারেটের ঐশিকে এই দেখো ঐশি বাকি কাজ করতে শুরু করดิছে ওগুলো কেন খুলছ হুম ঐশি তুমি এটা পড়ো নাকি হুম তোমার এইটা গিফটটা পড়ো আর সকলকে বলো যে ঐশির बर्थडे গিফটটা কেমন হয়েছে সবাই যেন অবশ্যই ঐশিকে জানায় তাই তো ঐশি খুশি হবে কি রকম হয়েছে बर्थडे গিফটটা আমি ড্রয়িং পেপারটা করে আঁকি যে ও ঐশির কাছে কিন্তু ইম্পর্টেন্ট বেশি হচ্ছে ওটার থেকে এটা ঠিক আছে তো এটা তাহলে আমি নিইনি আর এটা ঐশি নি

না এদিকে এই কেমন লাগছে ঠিক আছে তো দেখো দেখো দাদা একদম ফোকাস করো হ্যাঁ এই তো ভালো লাগছে তো হ্যাঁ খুশি তুমি হ্যাঁ ওই এই যে এই যে এইটা নিয়ে তুমি পড়ে গেছো তো বলো ভালো লাগছে তো গিফটটা ভালো হয়েছে তাহলে থ্যাংক ইউ আছে তাহলে টাটা আজের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি আর অবশ্যই জানাবেন যে ওই শির ইয়ারিংগুলো কেমন হয়েছে আর ঐশী কে কিরকম লাগছে ঠিক আছে টাটা ঐশি টাটা কত পুরনো ইয়ারিং নিয়ে সি পড়ে গেছে এরপর